हेलो फ्रेंड्स, वेलकम टू लिपिकास कुकिंग चैनल। लिपिकास कुकिंग चैनले आपनादेर स्वागत। आज बनाबो उत्तर प्रदेशेर एकटी विख्यात रान्ना, लिट्टी चोखा। बंधुरा, भिडियोटी भालो लागले लाइक शेयर एवं सबस्क्राइब करे देबेन। सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी अवश्य प्रेस करे देबेन। लिट्टी चोखा बनाते प्रथमे आमि चोखाटी बानिये निच्छि। तार जन्य एकटी बेगुन निये निलाम। बेगुन टीके चार भाग करे केटे निलाम। दुटो टमेटो निएछि, टमेटो गुलोके चार भाग करे केटे निएछि। एरपर बेगुन टीर चार दिके काचा लंका, रसुन ढुकिए दिच्छि। एरपर सामान्य सर्षे तेल निये टमेटोर गाए मेखे निच्छि, बेगुनेर गाए मेखे निच्छि। এবার বেগুন টমেটো এগুলোকে পুড়িয়ে নিচ্ছি। গোপিট উল্টিয়ে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। এবারে আমার বেগুন আর টমেটো, লঙ্কা, রসুন সব পোড়ানো হয়ে গেছে। এবার খোসাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। একটি ম্যাশারের সাহায্যে বেগুন টমেটো এগুলো ম্যাশ করে নিচ্ছি। এতে পুড়িয়ে রাখা লঙ্কা কুচি, রসুন কুচিগুলো দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, একটু সর্ষে তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। চোখাটি তৈরি হয়ে গেল। এবারে লিপিটি বানাবো। লিপি বানানোর জন্য প্রথমে 2 কাপ আটা নিয়ে নিয়েছি, তাতে সামান্য নুন দিয়ে দিচ্ছি, সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি, ভালোভাবে মেখে নিচ্ছি। বন্ধুরা, এই ডোটি একটু শক্ত টাইপের বানাতে হবে। জল দিয়ে মিশিয়ে একটি ডো তৈরি করে নেব। এবার ডো থেকে লেচি কেটে নিচ্ছি। এবার লেচির ভিতরে পুর ভরার জন্য 1 কাপ ছাতু নিয়ে নিচ্ছি। পোড়ানো লঙ্কা কুচি, রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি, আদা কুচি দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, জোয়ান দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি এখানে আচার নিয়ে নিয়েছি, এখানে আমি আমের আচার নিয়েছি, আচারে তেল দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো আচার নিতে পারেন। এবার আচারের আমটিও ম্যাশ করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপর ভালোভাবে মেখে নিচ্ছি। এবারে লেচিগুলোকে বাটির আকারে গড়ে তাতে পুর ভরে নিচ্ছি।
ভিতরেও পুর ভরে নেছি। এবার একটি প্রেসার কুকারে তেল ব্রাশ করে নেছি। বন্ধুরা আমি এখানে সর্ষের তেল নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে আসলে তাতে লিটিগুলো দিয়ে দিচ্ছি। লাগিয়ে 2 মিনিটের জন্য আঁচ কমিয়ে রেখে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকা খুলে লিটিগুলোকে উল্টে দিচ্ছি। উল্টিয়ে আবার ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এরপর 2 মিনিট পর নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের লিটি চোখা। এটি আপনারা সকালের খাবার, বিকেলের খাবার হিসাবে পরিবেশন করুন।